আজকে পর্যন্ত কিন্তু একটি চায়ের সরকার দেয়নি দলগুলোকে ইভেন জাতীয় পার্টিকেও দেয়নি অন্যান্য বিএনপি সহ অন্যান্য দলকে তো দেয়নি জাতীয় পার্টিকে দেয়নি আমরা অত্যন্ত দেউলিয়াত্মের প্রমাণ দিলাম যে আমরা নিজেরা নিজেরা নিজেদের সমস্যাটা সমাধান করতে পারলাম না ও আবু জায়দ আল মাহমুদ মাখন সরকার আপনার কাছে যেতে চাই প্রসঙ্গ এই জাতীয় পার্টি নিয়ে আসতে চাই জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা কি দিয়েছে কিনা না দিলে ফর্ম বিক্রি বা একটা চাপা খুব আপনারা প্রকাশ্যে বলতে পারছেন না যে নির্বাচনে যাবেন কি যাবেন না ধন্যবাদ আজকে আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য সর্বপ্রথম আমি আমার নির্বাচনী এলাকা এক দাউদকান্দি তিতাসের সর্বস্তর জনগণকে আমার এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণপূর্বক এই অনুষ্ঠানটি দেখার জন্য সকলকে ধন্যবাদ পাশাপাশি আমার সাথে যারা আজকে আলোচনা অংশগ্রহণ করছেন অপর অপর আলোচকদেরকেও আমি ধন্যবাদ জানাই জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আমাদের বারো নম্বর নিবন্ধনটি জাতীয় পার্টির জাতীয় পার্টি অতীতে আপনি উত্তর সময়ে পরে যতগুলো নির্বাচন হয়েছে আমরা কিন্তু সকল নির্বাচনেই প্রায় অংশগ্রহণ করেছি এবং ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি গত তেত্রিশ চৌত্রিশ বছর জাতীয় পার্টি ক্ষমতার বাহিরে জাতীয় পার্টি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং জাতীয় পার্টির নেতাকর্মী গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল আমরা সেই শ্রদ্ধা রেখেই প্রত্যেকটি নির্বাচনে গিয়েছি কিন্তু নির্বাচনে যাওয়ার পরে বিগত কয়েকটি নির্বাচন দুইটি নির্বাচনের নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনের মাঠে আমি ব্যক্তিগতভাবেও চোদ্দো সালে এবং আঠারো সালে প্রার্থী ছিলাম এবং আমি সেখানে আমার আসনটিতে মহাজোট ছিল না নৌকার প্রার্থীর এগেনেস্টে আমাকে নির্বাচন করতে হয়েছে নানান রকম তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে যেগুলো আজকে অনেক কিছুই আলোচনা হচ্ছে আজকে যে অবস্থাটা হয়েছে এই পরিস্থিতিতে একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন সুখকর হতে পারে না সুখ ভালো হতে পারে না এবং ফলাফল ভালো হয় না এবং দলীয় প্রশাসন সাজানো প্রশাসন সাজানো কারো সাজানো সংসারের মধ্যে অন্য কেউ আসলে ভালো করতে পারে না আমরা গত নির্বাচনে দেখেছি ভোটের বাক্সগুলো সকাল সাতটা আটটার মধ্যেই এইটটি পার্সেন্ট ভরা ছিল এইটটি পার্সেন্ট বাক্সের গলা পর্যন্ত ভরা ছিল একটি দুইটি ব্যালট বাকি ছিল মাত্র এটা মিডিয়া এবং অন্যান্য মানুষকে দেখানো কোথাও কোথাও আমি প্রার্থী হিসাবে গিয়েছি অনেক জায়গায় সেখানে পুলিশ সরি বলে স্যার সরি আপনি চলে যান এখান থেকে বা কোথাও কোথাও আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের গায়ের উপর তেরে আসার মতো অবস্থা হয়েছে কোথাও কোথাও আওয়ামী প্রার্থী রানিং এমপিকে আমি দেখেছি ওখানে যে কোন কোন কেন্দ্রে উনি এক বুথে সিল মারছেন ও আরেক বুথে ওনার ছেলে মারছেন আরেক বুথে ওনার ওয়াইফ মারছেন এক গাড়িতে করে ঘুরে বেড়ছেন এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে যাচ্ছেন ওই কেন্দ্রের সমস্ত বোট লন্ডবন্ড করে দিয়ে গেছেন আমি নিজের চোখে অনেক জায়গায় ওনাকে এরকম করতে দেখেছি সুতরাং এই ধরনের একটি দলীয় সরকার অধীনে আমরা নির্বাচনের জন্য আসলে মানসিকভাবে প্রস্তুত নই আমাদের চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান জেএম কাদের সাহেব এই বিষয়টি বিভিন্নভাবে জাতির সামনে উপস্থাপন করেছেন ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সরকারকে বিভিন্ন রকম অনুরোধ করেছেন আমরা আশা করব সরকার এখনও সেই পথ থেকে ফিরে এসে সকলকে কিভাবে ভোটে নিয়ে আসা যায় এবং জাতীয় পার্টি সেরকম একটি ভোট করতে চায় যে ভোটে সকল দল অংশগ্রহণ করবেন নির্বাচন কমিশনের নিবন্ধিত প্রথম শ্রেণী সকল কটা দল থাকবে ছোটো বড়ো সকল দল থাকবে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে আমরা সেটাই আশা করি আজকে জাতীয় পার্টি যে ফর্ম বিক্রি করছে এটা একটা নির্বাচনী প্রসেস যেহেতু দেশে নির্বাচন কমিশন রুটিন একটা শিডিউল ঘোষণা করেছে সেই শিডিউল অনুযায়ী জমাদান অন্যান্য পর্বগুলো খুব কাছাকাছি সময়ের মধ্যে হবে আমরা সেই কারণে আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য সারা দেশব্যাপী আমাদের নেতাকর্মীদের একটা এই দলীয় সরকারের অধীনে নির্বাচনের প্রতি ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন আমাদের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে একটা ফলাফল আসছে পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন প্রায় ম্যাক্সিমাম নেতাকর্মী এটার বিপক্ষে এই ধরনের নির্বাচনের বিপক্ষে তারপরেও আমরা তদুপরিও আমরা আমাদের প্রসেসটাকে আমরা এগিয়ে রেখে সরকারের প্রতি উদাত্ত আহ্বান আমাদের দল থেকে আমরা জানাচ্ছি যে এখনও আলোচনা করে আমরা চাচ্ছি কি যে একটা আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ বসে একটা ফয়সালা করে তারপর একটা দিক নির্দেশনা ঠিক করে আমরা সেই পথে সবাই চলবো জাতীয় পার্টি নির্বাচন সম্ভব না তাহলে জাতীয় পার্টি কোন পদ্ধতিতে হয় জাতীয় পার্টি কিন্তু বলেছিল যে একটি ডায়ালগ ডাকা হোক সেই ডায়লগে আমরা আমাদের প্রস্তাবনা দিব কিন্তু সেই ডায়ালগের ব্যাপারে আজকে পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি ডায়ালগ নিয়ে ইতিমধ্যে আপনারা দেশের বাইরে থেকে কিছু চিঠিপত্র আমাদের সকল দলগুলোর কাছে এসছে এটা আমাদের জন্য চাপ যেমন আমরা মনে করি তেমনিভাবে এটা লজ্জারও আমরা অত্যন্ত দেউলিয়াত্বের প্রমাণ দিলাম যে আমরা নিজেরা নিজেরা নিজেদের সমস্যাটা সমাধান করতে পারলাম না জাতীয় পার্টি কিন্তু বহুবার বলেছে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের বলেছে আমার কাছে ফর্মুলা আছে যদি আমাকে ডায়ালগের টেবিলে ডাকা হয় তখন আমি আমার ফর্মুলা দিব আজকে পর্যন্ত কিন্তু একটি চায়ের দল সরকার দেয়নি দলগুলোকে ইভেন জাতীয় পার্টিকেও দেয়নি অন্যান্য বিএনপি সহ অন্যান্য দলকে তো দেয়নি জাতীয় পার্টিকে দেয়নি তো শুধু এরকম একটি পরিস্থিতিতে আমি আমার ইচ্ছায় আমি রাষ্ট্রের ক্ষমতায় আছি আমার সাজানো সংসার আমার সাজানো প্রশাসন আমি আমার মতো করে নির্বাচন কমিশনকে দিয়ে ডিক্লেয়ার করে নিলাম একটা তারিখ দিন তারিখ হয়ে গেল যেহেতু ভোট হতে হবে মেয়াদ শেষ হয়ে গেছে সরকারের ভোট ভোটের মাধ্যমেই সরকারের পরিবর্তন হবে এটাই সত্য গণতন্ত্রের এটাই হলো একটা